সাবস্ক্রাইব করুন স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে অল আইকনে প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনারা পেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ। পশ্চিমবঙ্গে এই সপ্তাহে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়ে আজকের ভিডিওতে জানাবো, এবং এরকমই আমি প্রতি সপ্তাহে এরকমই একটি সিরিজ শুরু করতে চলেছি যেখানে প্রতি শনি কিংবা রবিবারের মধ্যে আমরা একটি ভিডিও দেবো যেখানে প্রতিদিন যে সমস্ত চাকরির বিজ্ঞপ্তি আমাদের চ্যানেলে পাও তার মধ্যে যে সমস্ত বেস্ট চাকরির খবর রয়েছে বা যেগুলি সেরা রয়েছে সেগুলি নিয়ে একটি পার্ট ভিডিও তৈরি করতে চলেছি আজকে সেই সিরিজের নতুন ভিডিও। সো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে এই ধরনের ভিডিও পেতে চাও নাকি। এই ভিডিওগুলি প্রতি সপ্তাহে একবার করে আসবে, অর্থাৎ শনিবার কিংবা রবিবারে একটা ভিডিও আসবে, যেগুলি প্রতি সপ্তাহে অর্থাৎ সোম থেকে শনি পর্যন্ত যে সমস্ত বিজ্ঞপ্তি আমরা চ্যানেলে দিয়ে থাকি সেই সমস্ত বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকে বা শনিবার রবিবারের মধ্যে আমরা ভিডিও দেবো যেখানে আমরা বলে দেবো তার মধ্যে সেরা কোনটি, তোমরা কোনটির ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করলে একটি ভালো চাকরি পেতে চাও পেতে পারো সেই ধরনের আমরা ভিডিও করতে চলেছি প্রতি শনি কিংবা রবিবার, অর্থাৎ সপ্তাহে একদিন ভিডিও আসবে। সো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে এই ধরনের ভিডিও পেতে চাও নাকি। আজকের ভিডিওতে সপ্তাহে পাঁচটি চাকরির খবর নিয়ে আলোচনা করতে চলেছি যেখানে কিছু চাকরি রয়েছে যেখানে কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা নেই এবং কিছু চাকরি রয়েছে যেখানে উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবে। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে যে চাকরির খবরটি রয়েছে সেটি হলো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের তরফ থেকে, যে চাকরির খবরটি অনেকদিন আগেই প্রকাশিত হয়ে গেছিলো কিন্তু লাস্ট ডেট গতকালকে এক্সটেন্ড করে 31 আগস্ট পর্যন্ত করে দিয়েছে। আজকেই আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে ফিল্ড ওয়ার্কারের ভিডিও দিয়েছিলাম সেইটাতেও তোমাদের 31 আগস্ট পর্যন্ত করে দিয়েছে। যারা এখনও ফিল্ড ওয়ার্কারের ভিডিওটি দেখুনি, অষ্টম শ্রেণী পাশই ফিল্ড ওয়ার্কার এছাড়াও সুপারভাইজার পদে নিয়োগ করছে, আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসবে, সেখানেও অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবে। সো এখানে প্রথম যে চাকরি বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের আন্ডারে কলকাতা মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন কিছু মাজদুর পদে নিয়োগ করছে যেখানে অনলাইনে ফর্ম ফিল আপ চলছে। এখানে পোস্ট হয়েছিল 8 মার্চ 2020 সালে এবং লেটেস্ট আপডেট অনুযায়ী 16/7/2020 সাল পর্যন্ত ছিল কিন্তু গতকালকে 30 আগস্ট পর্যন্ত লাস্ট ডেট এক্সটেন্ড করে দিয়েছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 858টি। সো অনেক ভ্যাকান্সি রয়েছে, অবশ্যই আবেদন করে নিতে পারো। এক্ষেত্রে কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগছে না, অষ্টম শ্রেণীও নয়, কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগছে না। তোমরা যদি বাংলা পড়তে এবং লিখতে ভালো জানো তাহলেই আবেদন করতে পারবে। এছাড়াও এখানে তোমাদের আবেদন ফিস রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস রয়েছে জেনারেল ওবিসিদের জন্য 220 টাকা, এছাড়াও এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 70 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। মানে ইম্পর্টেন্ট ডেট অলরেডি বলে দিয়েছি, তোমাদের অনেক দিন আগেই শুরু হয়ে গেছিলো, 11 মার্চ 2020 সালে চলে গেছিলো কিন্তু কোভিড-19 জন্য এই ডেটটা এক্সটেন্ড করে তোমাদের 31 আগস্ট 2020 সাল পর্যন্ত করে দিয়েছে। এজ লিমিটের ক্ষেত্রে 18 থেকে 40 বছর হলেই আবেদন করতে পারবে। এখানে দেখো তোমাদের বেঙ্গলি তোমরা লিখতে এবং বলতে পারলেই আবেদন করতে পারবে, অর্থাৎ কোনো ধরনের এডুকেশন কোয়ালিফিকেশন রাখেনি। মানে টোটাল ভ্যাকান্সি যেটা বললাম 858টি। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এখানে এসে এখানে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক, হেয়ার অপশানে ক্লিক করলেই তোমরা সরাসরি অনলাইন পেজে চলে যাবে। এছাড়াও নোটিফিকেশন অর্থাৎ অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড করতে গেলে এখানে নোটিফিকেশন অপশান পাচ্ছ, মানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলেই তোমরা নোটিফিকেশন পেজে চলে যাবে, বা তোমরা এখানে অফিসিয়ালি ওয়েবসাইটে যদি ক্লিক করো তাহলে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসবে। দ্বিতীয় যে পোস্ট নিয়োগ করেছে সেটি হলো কলকাতার মিউনিসিপ্যালিটির তরফ থেকে টিচার পদে নিয়োগ করেছে, পরিবেশ বন্ধু পদে নিয়োগ করেছে এবং ডোমো পদে নিয়োগ করছে। এক্ষেত্রেও তোমাদের এক্সটেন্ড করে দিয়েছে ডেট 31 আগস্ট 2020 সাল পর্যন্ত করে দিয়েছে, যেখানে 9 মার্চ 2020 সালে এই পোস্টটা দিয়েছিল কিন্তু কোভিড-19 জন্য এই ডেটটি আবার এক্সটেন্ড করে 31 আগস্ট পর্যন্ত করে দিয়েছে। টোটাল ভ্যাকান্সি 294টি রয়েছে। এখানে অ্যাপ্লিকেশন ফিস সেমি রয়েছে, সেমি রেখেছে 220 টাকা জেনারেল ওবিসিদের জন্য এবং এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 70 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। সরাসরি অনলাইনের থ্রু তোমরা এই পেমেন্টটা দিতে পারো বা চালানের মাধ্যমে দিতে পারো, অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড করে দেখে নেবে তোমরা সমস্ত বিজ্ঞপ্তি। মানে তোমাদের রেজিস্ট্রেশন যেটা শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট 31 আগস্ট 2020 সাল পর্যন্ত রয়েছে। মানে মিনিমাম এজ লিমিটের ক্ষেত্রে 18 বছর রেখেছে এবং আপার এজ লিমিটের ক্ষেত্রে 40 বছর রেখেছে। এছাড়াও এসসি এসটি ওবিসিদের জন্য কিছু ছাড় রয়েছে, যেগুলি তোমরা জানো এসসি এসটিদের জন্য 5 বছরের, ওবিসিদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। পরিবেশ বন্ধু পদে 90টি ভ্যাকান্সি রয়েছে, ডোমো পদে 3টি ভ্যাকান্সি রয়েছে। টিচার ইংলিশ টিচারের ক্ষেত্রে 149টি ভ্যাকান্সি রয়েছে, হিন্দি টিচারের ক্ষেত্রে 19টি এবং তোমাদের উর্দু টিচারের ক্ষেত্রে 33টি ভ্যাকান্সি রয়েছে। এখানে পরিবেশ বন্ধু এবং ডোমো পদের ক্ষেত্রে তোমাদের ফিজিক্যালি স্ট্রং এবং ফিট থাকতে হবে তাহলেই আবেদন করতে পারবে, কোনো ধরনের এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলেনি। এছাড়াও টিচার এছাড়াও উর্দু এক্ষেত্রে তোমাদের হাই সেকেন্ডারি পাস হতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে হবে, সাথে ডিএলএড বা তোমাদের ডিএড যে কোর্সটি থাকে সেটি থাকবে।
এখানে দেখতে পাচ্ছ এক্সটেন্ডের সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ অফিসিয়ালি ওয়েবসাইটে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে অফিসিয়ালি ওয়েবসাইটে চলে যাবে। অনলাইনে অনলাইনে আবেদন করতে গেলে বা অ্যাপ্লাই অনলাইন অপশান এখানে শো হচ্ছে, এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে তোমরা সরাসরি অনলাইন পেজে চলে যাবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশান ডাউনলোড অপশান পাচ্ছ, এখানে নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারো। সিট হয়েছে সেটি হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে ক্লার্ক এবং শিক্ষক পদে নিয়োগ করছে। এখানে যে শিক্ষক পদে নিয়োগ করেছে সেক্ষেত্রে তোমাদের ডিএলএড বা বিএড কোর্সের প্রয়োজন নেই। মানে ডিটেলসগুলো একটু পড়ে নেবে, আমরা সিম্পলি বলে দিচ্ছি। তোমাদের পদের নাম হচ্ছে ক্লার্ক পদে প্রথম নিয়োগ করেছে, মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবে। সর্বোচ্চ তোমাদের এজ লিমিট রয়েছে 40 বছরের মধ্যে, যেখানে এসসি এসটি ওবিসিদের জন্য কিছু ছাড় থাকে যেগুলি অলরেডি বলে দিয়েছি। 1 জানুয়ারি 2020 সালের অনুযায়ী তোমাদের বয়স সীমা ধরা হবে। বেতন রয়েছে 5,400 থেকে 25,200 টাকা। সঙ্গে তোমরা গ্রেড পে পাবে 2600 টাকা। সো এটা দেখে নেবে। এখানে তারপরে যেটি নিয়োগ করেছে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করেছে, যেখানে যে কোনো ভাষায় যে কোনো শাখায় যদি উচ্চ মাধ্যমিক পাস হও তাহলেই আবেদন করতে পারবে। এখানে 39 বছরের মধ্যে আবেদন করতে পারবে। বেতন রয়েছে 7,100 থেকে 37,600 টাকা। এছাড়াও গ্রেড পে পাবে দিয়ে দিয়েছে বা আবেদন বা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিয়েছে, যেটা A4 সাইজে তোমাদের প্রিন্ট আউট করে জমা দিতে হবে। এখানে একটি অ্যাড্রেস দিয়ে দিয়েছে, এই অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে দিতে হবে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট বা নর্মাল পোস্টের মাধ্যমে। 31 আগস্ট 2020 সালে লাস্ট ডেট রয়েছে। এখানে আবেদন ফি নেই, অর্থাৎ আবেদন কোনো নেই, অর্থাৎ সবাই আবেদন করতে পারে, কোনো ধরনের আবেদন নেই। শুধুমাত্র স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট বা পোস্টের মাধ্যমে পাঠাতে যে টাকাটি লাগে, সামান্য টাকা, সেই টাকাটি তোমাদের লাগবে। না আবেদন ডাউনলোড করতে গেলে এখানে ডাউনলোড নাও বলে একটি অপশান পাচ্ছ, এখানে ক্লিক করলে তোমাদের আবেদনপত্রটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়া অফিসিয়ালি ওয়েবসাইটে যেতে গেলে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে তোমরা চলে যেতে পারো। সো আমরা চলে দেখেছি, আমরা কেন্দ্র বাহিনীতে কিছু কর্মী নিয়োগ করেছে, যেখানে সিআরপি এছাড়াও 5 বছরের জন্য তোমাদের 1564টি ভ্যাকান্সি রয়েছে। যেখানে কোন কোন পদে নিয়োগ করেছে দেখো, সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করেছে সিআরপি, বিএসএফ, আইটিবিপি এছাড়াও সিআইএসসি এছাড়াও এসএসবি পদে নিয়োগ করছে। বেতন রয়েছে তোমাদের 35,400 টাকা থেকে তোমাদের 1,12,400 টাকা পাবে, অর্থাৎ তোমাদের পোস্টিং হওয়ার সঙ্গে সঙ্গে 35,400 টাকা পাবে। না সমস্ত ডিটেলসগুলো দেখে নেবে। সম্পূর্ণ তোমাদের যে এই নিয়োগটি হবে দিল্লিতে বা দিল্লি পুলিশের আন্ডারে নিয়োগ করছে। আবেদন পদ্ধতির কথা যদি বলি, এখানে দেখো বয়স সীমা রয়েছে 20 থেকে 25 বছরের মধ্যে। এখানে 1 জানুয়ারি 2021 সালের নিয়ম অনুসারে ধরা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট পাস হলেই তোমরা আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি সরাসরি অনলাইনে করতে হবে, প্রথম রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি আবেদন করতে হবে। জেনারেল ওবিসিদের জন্য 100 টাকা আবেদন ফিস রয়েছে। এছাড়া মহিলা প্রার্থী এছাড়াও এসসি এসটি এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনো ধরনের আবেদন ফিস নেই। আবেদনের শেষ তারিখ রয়েছে 16 জুলাই 2020 সালে। সো সবাই আবেদন করে দেবে। ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে তোমরা আবেদন পেজে চলে যাবে বা আবেদন করে নিতে পারো। সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। এই ওয়েবসাইটের লিঙ্ক এছাড়াও সমস্ত যে ভিডিওগুলো দিলাম সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3 এইভাবে পেয়ে যাবে তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে। সেখানে ক্লিক করে যে চাকরি বিজ্ঞপ্তিটা ভিডিওর মধ্যে ভালো লাগলো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে যেতে পারো। সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এই ধরনের সিরিজ প্রতি সপ্তাহে পেতে চাও কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সো আজকের জন্য এইটুকুনি।